অস্ট্রোয়া সমুদ্রের সান্তা মারিয়াতে যে যেত সে আর জীবিত ফিরত না। যুবরাজ বিরাটের সবচেয়ে শক্তিশালী টাইটানিক জাহাজও পার করতে পারেনি সান্তা মারিয়ার উত্তাল ঢেউ আর অভিশপ্ত সাইক্লোন। বড় বড় জাহাজ ও হেলিকপ্টার সবাইকে নিমিষের মধ্যে ঘিরে ও সান্তা মারিয়ার উত্তাল ঢেউ। শতাধিক জাহাজ সান্তা মারিয়াতে নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য আজও সকলের কাছে অজানা। এই রহস্য ভেদ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ভূতাত্ত্বিক বিজ্ঞানী কুন্তলি। কুন্তলি জাহাজটি ওই সান্তা মারিয়াতে পৌঁছাতেই নেমে এলো চারিদিকে ঘন অন্ধকার, আর শান্ত সমুদ্র নিমেষের মধ্যে উত্তাল হয়ে উঠল। তারই মাঝে এক ভয়ানক লাল রশ্মি কুন্তলি জাহাজটিকে টেনে সমুদ্রের তলদেশে পৌঁছে দেয়। আশ্চর্যের ব্যাপার হলো টুনটুনি সমুদ্রের তলদেশে কোনো ভয়ঙ্কর জায়গাতে নয়, এক অতীব সুন্দর সোনার শঙ্খরাজ্যে পৌঁছে যায়। এ কি, কোথায় চলে এলাম আমি? এটা কোন জায়গা? দেখে তো মনে হচ্ছে এটা সোনার শঙ্খরাজ্য, কিন্তু সমুদ্রের তলদেশে এত সুন্দর সোনার শঙ্খরাজ্য কি করে এলো? এসব বলতে বলতে সোনার শঙ্খ থেকে বেরিয়ে এলো এক রশ্মি, আর রশ্মি থেকে আবির্ভূত হয় এক ভয়ঙ্কর পাখির আত্মা। টুনিকে একটি খাঁচাতে বন্দি করে নেয়। এ কি করছো তুমি? এটা কে তুমি? আমাকে এভাবে এখানে বন্দি কেন করলে? যেতে দাও আমাকে, তুই কোথাও যেতে পারবি না। তোকে আমি মেরে এই শঙ্খরাজ্যের সদস্য বানাবো, আর কোনোদিনও তুই পৃথিবীর মুখও দেখতে পাবি না। আমি তোমার কি ক্ষতি করেছি? যেতে দাও আমাকে। আর তাছাড়া তোমার এই সোনার শঙ্খরাজ্য সমুদ্রতলে কিভাবে তৈরি হলো? তাহলে কি সব দুর্ঘটনার পিছনে তুমি দায়ী? হ্যাঁ, এই সান্তা মারিয়ার মধ্য দিয়ে যারাই যায় তারাই আমার শিকার হয়। কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। কেন করছো তুমি এরকম? তুমি নির্দোষ পাখিদের কেন শাস্তি দিচ্ছ? তারা তোমার কি ক্ষতি করেছে? কোনো পাখিকেই আমি ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। যারা আমায় মেরেছে তারা তো কোনোদিনও শান্তি পাবে না। কে মেরেছে তোমায়? বন্ধুরা, গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ। এখনও যারা তোমরা আমাদের এই গল্প দেখছো, আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। আমাদের এটি একটি নতুন ইউটিউব চ্যানেল, তাই তোমাদের সাহায্যের একান্ত প্রয়োজন। আমাদের পাখির গল্প কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। 22 বছর আগে সেদিন আমার মেয়ের বিয়ে ছিল। সেদিন আমি আর আমার মেয়ে এই সোনার শঙ্খ নিয়ে জাহাজে করে আমার রাজ্য থেকে ফরিদপুরে যাচ্ছিলাম আমার মেয়ের বিয়ে দিতে। আমাদের জাহাজ এই সান্তা মারিয়াতে পৌঁছাতেই কতকগুলো সমুদ্র ডাকু আমাদের ওপর আক্রমণ করে আমাকে মেরে সমুদ্রে ফেলে দেয়, আর আমার মেয়ে ও সোনার শঙ্খ নিয়ে পালিয়ে যায় ওই ডাকাতের দল। জানি না ওরা আমার মেয়ের সাথে কি করেছে। তুমি চিন্তা করো না, তোমার মেয়েকে আমি ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু তোমাকে আমায় কথা দিতে হবে যে তুমি ততদিন কারো কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, কথা দিচ্ছি আমি কারো কোনো ক্ষতি করব না, কিন্তু তোকে আমার একটা কথা রাখতে হবে। আমার মেয়ের সাথে ওই ডাকু রাক্ষসের সর্দারকে জীবিত আমার সামনে নিয়ে আসতে হবে। আমি তার মুন্ড বিচ্ছেদ করব, তবেই আমার আত্মা শান্তি পাবে। বন্ধুরা, টুনটুনি কি পারবে ওই পাখির আত্মার মেয়েকে ফিরিয়ে আনতে? সেই গল্পটি নিয়ে খুব শীঘ্রই আসছি আমরা পরবর্তী পর্বে।